ভারত পাকিস্তান দ্বন্দ্ব, এশিয়া কাপের আগামী চার আসরের আয়োজক হচ্ছেন যারা? দেখুন বিস্তারিত। এশিয়া কাপের সবশেষ আসর আয়োজন নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কথা মনে আছে নিশ্চয়ই। একটা সময় তো এমনও মনে হচ্ছিল যে টুর্নামেন্টেই মাঠে গড়াবে না, তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে গত বছর এশিয়া কাপের 16তম আসর আয়োজন করে পাকিস্তান। তাই এবার আসন্ন আসরগুলোতে দুই দেশের দ্বন্দ্ব থেকে রক্ষা পেতে নতুন উদ্যম নিচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি। বিতর্ক এড়াতে এসিসি স্পষ্ট করবে যে এশিয়া কাপ ভারত ও পাকিস্তানের বাইরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী মাসের মধ্যে এশিয়া কাপের জন্য মিডিয়া সত্তার জন্য বিডিং প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করেছে। এজন্য ভারতীয় সম্প্রচার সংস্থাগুলির পরামর্শ চেয়েছে এই সংস্থাটি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজারের একটি প্রতিবেদন অনুসারে এসএসসি 4 বছর এবং 8 বছরের উভয় চুক্তির প্রস্তাব করার পরিকল্পনা করেছে, তবে সম্প্রচারকারীর দীর্ঘমেয়াদের দিকে ঝুঁকছে বলে জানা যায়। টেন্ডারে 2টি 50 ওভারের টুর্নামেন্ট এবং 2টি টি-20 প্রতিযোগিতা সহ এশিয়া কাপের 4টি ইভেন্ট কভার করা হবে। এই পদক্ষেপের লক্ষ্যে সবশেষ টুর্নামেন্টের মতো সমস্যাগুলি প্রতিরোধ করা, যেটি পাকিস্তানে খেলতে ভারতের অস্বীকৃতির কারণে হাইব্রিড ফর্মেট ব্যবস্থা চালু করা হয়েছিল। এছাড়া আসন্ন আসরগুলো আয়োজকদের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ও কাতার। এইসব দেশ থেকে চূড়ান্ত করা হবে এশিয়া কাপ কোথায় আয়োজন করা হবে।